হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আবারও আপনাদের সামনে হাজির হলাম আপনাদেরই কিছু প্রশ্নের উত্তর নিয়ে। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন 2023-24 সেশনে আমরা যারা পরীক্ষা দিব তাদের ভর্তির জন্যে বা নার্সিংয়ে অ্যাপ্লাইয়ের জন্য কি কি যোগ্যতা লাগবে সেই বিষয়ে। তো আজকের এই ভিডিওতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো আমরা প্রথমে জেনে নিব নার্সিংয়ে কয়টি কোর্স চালু রয়েছে। 1 নম্বরে রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, 2 নম্বরে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং 3 নম্বরে বিএসসি ইন নার্সিং। এই 3টি কোর্সের সার্কুলার কিন্তু একসাথেই দেওয়া হয়, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। আপনারা যে কোনো শাখা থেকেই এখানে আবেদন করতে পারবেন। এই কোর্সটি ছেলে মেয়ে উভয়ে করতে পারবে। কোর্সটির মেয়াদ হচ্ছে 3 বছর, সেই সাথে 6 মাসের ইন্টার্নশিপ। 2 নম্বরে রয়েছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। এই কোর্সটি আপনারা যে কোনো শাখা থেকেই করতে পারবেন, আর্টস, কমার্স, সায়েন্স সকলেই। তবে এই কোর্সটি ছেলেরা করতে পারবে না, এই কোর্সটি শুধুমাত্র মেয়েদের জন্য। এবং এটি মেয়েদের জন্য হওয়ার কারণ মিডওয়াইফারি হচ্ছে মহিলা বিষয়ক, আপনি বলতে পারেন গাইনি বা ডেলিভারি সংক্রান্ত সকল মেয়েলি বিষয়াদি নিয়ে। এই কোর্সটিও 3 বছর মেয়াদি, সাথে 6 মাসের ইন্টার্নশিপ। এরপরে রয়েছে বিএসসি ইন নার্সিং। বিএসসি ইন নার্সিংয়ে শুধুমাত্র বিজ্ঞান শাখা থেকে এবং যাদের জীববিজ্ঞান রয়েছে। এই কোর্সটি ছেলে মেয়ে উভয়ে করতে পারবে। কোর্সটির মেয়াদ হচ্ছে 4 বছর, সেই সাথে বাকি 2টার মতোই 6 মাসের ইন্টার্নশিপ। এবারে আসি যোগ্যতা নিয়ে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারির যোগ্যতা একই, এসএসসিতে 2.50 এবং এইচএসসিতে 2.50 সর্বনিম্ন করে থাকতে হবে, এবং 2টা মিলে আপনাকে 6 পয়েন্ট জিপিএ থাকতে হবে, এর নিচে হলে কিন্তু হবে না। এরপরে আসি বিএসসি ইন নার্সিংয়ের বিষয়ে। এসএসসি এবং এইচএসসি দুটোতেই সর্বমোট জিপিএ 3-3 করে মোট 7 থাকতে হবে, জীববিজ্ঞানে 3 পয়েন্ট থাকতে হবে। এখানে আপনারা আবেদন করতে পারবেন যারা 2020-21 সালে এসএসসি এবং এইচএসসি 2022 এবং 2023 সালে দিয়েছেন, অর্থাৎ সেকেন্ড টাইমাররাও পরীক্ষা দিতে পারবে। এবারে আসা যাক পরীক্ষা পদ্ধতি নিয়ে। পরীক্ষা হবে মোট 150 মার্কের, তার মধ্যে 100 মার্কের এমসিকিউ হবে, এবং আপনার এসএসসি এবং এইচএসসির জিপিএ 2টো মিলে ধরা হবে 50 নম্বর। আপনার এসএসসির জিপিএকে 4 দিয়ে গুণ করে সর্বমোট 20 এবং এইচএসসি জিপিএকে 6 দিয়ে গুণ করে সর্বমোট 30 ধরা হবে। এমসিকিউ পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে আপনাকে 100টি এমসিকিউ অ্যান্সার করতে হবে। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই আপনি চাইলে 100টিতে 100টি অ্যান্সার করে আসতে পারবেন, মার্ক কাটার কোনো ভয় নেই। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় বাংলায় 20, ইংরেজি 20, গণিতে 10, সাধারণ বিজ্ঞান 25 এবং সাধারণ জ্ঞান 25, মোট 100 মার্ক। এবং বিএসসি ইন নার্সিংয়ে বাংলা 20, ইংরেজি 20, গণিত 10, বিজ্ঞান 30, যার মধ্যে রয়েছে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং রসায়ন, আর সাধারণ জ্ঞান 20, মোট 100। 2টিতেই 100 মার্কের পরীক্ষা, তার মধ্যে আপনাকে 140 মার্ক পেয়ে পাশ করতে হবে। শুধুমাত্র পাশকৃত শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকার ভিত্তিতে সরকারি নার্সিং কলেজে এবং বাকিদের বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দেওয়া হবে। 40 নম্বর না পেলে আপনি কোনো বেসরকারি নার্সিং কলেজেও ভর্তি হতে পারবেন না, তাই অবশ্যই আপনাকে 100-এর মধ্যে 40 মার্ক পেয়ে পাশ করতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সকল নার্সিং আপডেট সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।